রামপুর নামক একটি গ্রামে দীপ্তি নামের একজন ভিখারি বসবাস করত। সে গরিব এবং অনাথ ছিল। তার কাছে থাকার জন্য কোনো বাড়ি ছিল না। এর কারণে সে গ্রামের একটি মাঝারে বসবাস করত। দীপ্তি দেখতে সুন্দর ছিল না, সে দেখতে অনেক কালো ছিল। এর কারণে সবাই তার সঙ্গে খুব বাজে ব্যবহার করত। কেউ তার সঙ্গে ভালো ব্যবহার করত না। ম্যাডাম, আমাকে কিছু টাকা দিন, আমি অনেক বিপদে আছি, অনেক দিন ধরে কিছুই খাইনি। দয়া করে আমাকে কিছু টাকা দিন, খোদা আপনার ভালো করবে। যাইখান থেকে, তুই তো প্রতিদিনই এমনটা বলিস, কারো বাড়িতে কাজ কেন করিস না? তোর হাত পা সবই তো ঠিক আছে, তাও মানুষের কাছে হাত পাতিস কেন তুই? দীপ্তি হতাশ হয়ে সামনে এগিয়ে যায় এবং আরও কিছু মানুষের থেকে সাহায্য চায়, কিন্তু সবাই তাকে খুব অপমান করে আর তাড়িয়ে দেয়। আর আবারও সে মাঝারে এসে বসে পড়ে। দীপ্তি মাঝারেই থাকতো। মাঝারে যখন কেউ খাবার নিয়ে আসতো, তখন মাঝারের প্রধান দীপ্তিকে অসহায় মনে করে তার মধ্যে থেকে কিছুটা খাবার দিয়ে দিত। আর এইভাবেই দীপ্তির জীবন চলছিল। হঠাৎই একদিন মাঝারের প্রধান দীপ্তিকে বলে, দীপ্তি, আজ কত বছর ধরে তুমি এই মাঝারে আছো? তুমি চলে যাও এখান থেকে, তোমাকে দেখে এখানে কেউ থাকতে চায় না। আমি এত বছর ধরে এখানে আছি, আপনার তো কোনো সমস্যা হয়নি, তাহলে আজকে কি হলো যে আপনি আমাকে এই মাঝার ছেড়ে চলে যেতে বলছেন? তোমার কুচ্ছের চেহারা দেখে অনেকেই মাঝারে আসা ছেড়ে দিয়েছে। যদি তুমি এখানে না থাকো, তাহলে অনেকে এখানে আসবে আর অনেক টাকাও দান করবে আর অনেক দামি দামি জিনিসও দেবে। মাঝারের প্রধান দীপ্তির কাপড়ের ব্যাগ মাঝারের বাইরে ফেলে দেয়। নিজের ব্যাগ নিয়ে দীপ্তি গ্রাম থেকে অনেক দূরে চলে আসে। সেই সময় প্রচণ্ড রোদ ছিল, এর কারণে দীপ্তি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়। সে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে। হে আল্লাহ, আমি তোমার কাছে কত প্রার্থনা করেছি, আর তুমি এটা আমার সঙ্গে কি করলে? এখন আমি কোথায় যাব, কোথায় থাকবো আমি? এইটা বলে দীপ্তি কাঁদতে থাকে। কিছুক্ষণ পর সে মনে সাহস জোগায় এবং সামনে এগিয়ে যায়। কিছু দূর যাবার পর সে একটি পুকুর দেখতে পায়। দীপ্তি পানি পান করার জন্য সেই পুকুরের সামনে দাঁড়ায়। যখন সে পানি পান করছিল, তখন একটি ফ্রক ভেসে ভেসে তার কাছে আসে। এই ফ্রকটি কোথায় থেকে এলো? দীপ্তির কাপড়ও ছেঁড়া ফাটা ছিল, এর কারণে সে সেই ফ্রকটি পরে নেয়। ফ্রক পরে পুকুরের পানির মধ্যে সে নিজের প্রতিচ্ছবি দেখে। দীপ্তি অনেক সুন্দর হয়ে গিয়েছিল, দীপ্তির প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল। তখন আশ্চর্যভাবে তার সামনে অনেক প্রকার খাবার চলে আসে। এসব দেখে দীপ্তি ভীষণ অবাক হয়, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ করে এইটা আমার সঙ্গে কি হচ্ছে? আমি এত সুন্দর হয়ে গেলাম, আবার আমার ক্ষুধা পেয়েছে, আমার সামনে এতগুলো খাবার চলে এলো, এটা কি তাহলে জাদুর ফ্রক? দীপ্তি তার চোখ বন্ধ করে যেটাই ভাবে সেটাই তার সামনে চলে আসে। সব কিছু দেখে সে বুঝতে পেরেছিল যে এটা আসলে জাদুর ফ্রক। সেই ফ্রকটি পরে দীপ্তি আবারও গ্রামে ফিরে আসে। আর গ্রামবাসীরা দীপ্তিকে দেখার জন্য এক জায়গায় ভিড় জমায়, কিন্তু তাকে কেউ চিনতে পারে না, সবাই তার রূপের প্রশংসা করে। এটা দেখে দীপ্তির একদম বিশ্বাস হচ্ছিল না যে সবাই দীপ্তির প্রশংসা করছে। মনে হচ্ছে এরা কেউ আমাকে চিনতে পারেনি, এখন যদি আমি আমার আসল পরিচয়টাকে এদের বলে দিই, তাহলে এরা সবাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। এর কারণে ভালো এটাই হবে যে আমি এদেরকে কিচ্ছু বলবো না। দীপ্তি গ্রামবাসীদের সত্যিটা বলে না। আমি এই গ্রামে মেহমান হয়ে এসেছি, কেউ কি আমাকে কারোর বাড়িতে থাকতে দেবেন? গ্রামবাসীরা দীপ্তিকে নিজের বাড়িতে রাখার জন্য নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে। সবাই চাইছিল দীপ্তিকে সাথে করে নিজেদের বাড়িতে নিয়ে যেতে। তাদের মধ্যে থেকে দীপ্তি একজনের বাড়িতে থাকার জন্য যায়। গ্রামবাসীরা দীপ্তিকে অনেক ভালোবাসে এবং তারা দীপ্তিকে অনেক সম্মান করে। হঠাৎ করেই একদিন দীপ্তি শুনতে পায় গ্রামের কোনো একজনের ক্ষেতে আগুন লেগেছে। এইটা শুনে দীপ্তি সেখানে পৌঁছায়। মোহনলালের কাছে এমন কিছুই বেঁচে ছিল না যেটা দিয়ে সে তার সংসার চালাবে। সে অনেক জোরে জোরে কাঁদছিল। এইটা দেখে দীপ্তির একদম সহ্য হয় না, আর সে জাদুর ফ্রকের থেকে টাকা চায়। আর জাদুর ফ্রক সঙ্গে সঙ্গে দীপ্তিকে টাকা দেয়। এরপর দীপ্তি সেই টাকাগুলো মোহনলালকে দিয়ে দেয়। এই নাও, এই টাকাগুলো রাখো,
এই টাকাগুলো দিয়ে তোমার অনেক সমস্যার সমাধান হবে। টাকাগুলো পেয়ে মোহনলাল দীপ্তিকে ধন্যবাদ জানায়। আল্লাহ তোমার ভালো করুক মা, তোমার জীবনে যেন কোনো কিছুর কমতি না হয়। তুমি তো আমাকে চেনাও না, তারপরও তুমি আমাকে এতটা সাহায্য করলে। আমার জীবনে আমার আপন মানুষ আমাকে এতটা সাহায্য করেনি কোনোদিন। যখন দীপ্তি ভিখারি ছিল তখন মোহনলালও দীপ্তির সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছিল, কিন্তু দীপ্তি এই বিপদের সময় তাকে সাহায্য করেছে। একদিন মাজারের প্রধানও অসুস্থ হয়ে যায় আর দীপ্তি তার চিকিৎসাতেও সাহায্য করে। এভাবে দীপ্তি গ্রামের সকল মানুষকে সাহায্য করে যারা এক সময় দীপ্তির সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছিল। দীপ্তি তাদেরকেও সাহায্য করত আর এই সব কিছু জাদুর ফ্রগের সাহায্যেই হচ্ছিল। গ্রামের সবাই দীপ্তির খুব প্রশংসা করতে শুরু করে, সবাই তো তাকে ফেরেশতা মনে করত। কখনো যদি গ্রামবাসীদের কোনো সমস্যা হতো তাহলে সে দীপ্তির কাছে চলে যেত আর দীপ্তি জাদুর ফ্রগের সাহায্যে তাড়াতাড়ি তাদেরকে সাহায্য করত। সেই গ্রামেই বিবেক নামের একটি ছেলে বসবাস করত আর সে গ্রামের জমিদারের ছেলে ছিল। যখন সে গ্রামবাসীদের মুখ থেকে দীপ্তির এত প্রশংসা শোনে তখন সে দীপ্তিকে নিজের বাড়িতে ডাকে। দীপ্তির ভালো ব্যবহার এবং সৌন্দর্যতা দেখে বিবেক তার উপর মোহিত হয়ে যায় আর সে ভাবে, মনে হচ্ছে এটাই সেই মেয়ে যার সাথে আমার বিয়ে করা উচিত। আজকের সময় এত দয়ালু আর এত সৎ মেয়ে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কিছুদিন পর্যন্ত দীপ্তি এবং বিবেকের মধ্যে কথাবার্তা চলে। এরপর একদিন বিবেক দীপ্তিকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? এটা শুনে দীপ্তি ভীষণ অবাক হয়ে যায় আর সে নিজের কানকেই বিশ্বাস করতে পারে না যে গ্রামের জমিদারের ছেলে তাকে বিয়ে করতে চায়। আপনার এই প্রশ্নের উত্তর আমি কালকে দেব, এটা বলে দীপ্তি সেখান থেকে চলে যায়। পরের দিন দীপ্তি গ্রামের জমিদারের বাড়িতে যায় আর জমিদারের আশেপাশে অনেক মানুষ বসেছিল। আমি আপনাদের সবাইকে একটি সত্যি কথা বলতে চাই। হ্যাঁ অবশ্যই বলো, তুমি কি বলতে চাও? দীপ্তি ভেতরে যায় এবং জাদুর ফ্রক চেঞ্জ করে বাইরে আসে। আসলে আমি সেই ভিখারি দীপ্তি, আমি জাদুর ফ্রকের সাহায্যেই এত সুন্দর হয়েছি আর আজ পর্যন্ত আমি সবাইকে যে সাহায্য করেছি সেগুলো জাদুর ফ্রকের সাহায্যেই করেছি। আমি জাদুর ফ্রকের থেকে যা চাই জাদুর ফ্রক আমাকে তাই দেয়। দীপ্তি জাদুর ফ্রকের সেই সকল ঘটনা গ্রামবাসীদের বলে দেয়। এরপর বিবেককে বলে, তুমি কি এখনো আমাকে বিয়ে করতে চাও? না তাই না? কোনো ব্যাপার না, এতে আমার কোনো দুঃখ নেই। তুমি কিভাবে এটা ভাবলে যে আমি তোমার সৌন্দর্যটাকে ভালোবাসেছি? এমনটা একদম নয়। জাদুর ফ্রক পাওয়ার পর তুমি এই গ্রামের মানুষের যে সাহায্য করেছো তা আর কেউ করবে না। যারা তোমাকে ভালো মন্দ কথা শোনাতো তুমি তাদেরকেই সাহায্য করেছো। এ যুগে তোমার মতো শত ভালো মেয়ে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, আর তোমাকে কে না বিয়ে করতে চাইবে? দীপ্তিকে দেখে গ্রামবাসীরা নিজেদের মাথা নিচু করে আর তারা সবাই দীপ্তির কাছ থেকে ক্ষমা চায়, কারণ তারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছিল আর বিবেক দীপ্তির সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেয় আর সে তাদের বিয়ের দিনটাও ঠিক করে ফেলে আর কিছুদিনের মধ্যে তাদের বিয়ে হয়ে যায়। দীপ্তি নিজের সাথে করে সেই জাদুর ফ্রককে পুকুরের কাছে নিয়ে আসে আর বলে, তোমাকে অনেক ধন্যবাদ জাদুর ফ্রক, এখন তুমি মুক্ত। এটা বলে দীপ্তি সেই জাদুর ফ্রকটাকে পুকুরে ছেড়ে দেয় আর বিবেকের সঙ্গে হাসি খুশিতে নিজের জীবন কাটায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবে, যেন আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও।